ইয়াসমিন ট্র্যাজেডি দিবস কি হলো, চলুন দেখে আসি। কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা আহ্বায়ক রুবিনা খাতুন, সদস্য শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, রিমা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে সম্পত্তির উত্তরাধিকার, সমকাজের সমমজুরি সহ সকল কাজের বৈষম্য দূর করার দাবি জানান। একই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানে সকল হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধেরও দাবি জানান তারা। ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।